বিদায় ঘোষণা। বারো মাসের তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে শুরু হয়েছে পুরাণ ঢাকাবাসী ঐতিহ্যবাহী উৎসব সাঁকড়ায়। শুক্রবার চোদ্দ জানুয়ারি সকাল থেকেই পুরাণ ঢাকা বাসা বাড়ির ছাদে সূর্যোদয় থেকে চলছে হুড়ি উড়ানোর প্রস্তুতি। হুড়ি উড়ানোর জন্য সুতা মাঞ্জা দেওয়া থেকে শুরু করে পিঠাও উৎসবের আয়োজন শুরু হয়েছে। সরেজমিন দেখা যায় সূর্যের আলো যখন মেলে ওঠে তখনই আকাশে উঠতে শুরু করে ঘুড়ি। বাসাবাড়ির ছাদে কিশোর কিশোরীদের ঢল আর ওই হুল্ল আকাশে দেখা দিতে থাকে চোখদার লে জ্বালা পতঙ্গ ইত্যাদি নামের ঘুড়ির আগমন। শুরু হয় নিজের ঘুড়িকে সর্বোচ্চ উপরে ওঠার প্রতিযোগিতা। শুরু হয় ঘুড়ি কাটাকাটি লড়াই। আরো দেখা যায় পুরান ঢাকার ঘরে হবে পিঠাপুলির উৎসব। নিষিদ্ধ থাকছে ফানুস, অনুষ্ঠান ঘিরে কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশ। আতশবাজি ফুটিয়েছে, মাইকে অ্যালার্ট করা হয়েছে যে নামাজের জন্য অন্তত পনেরো মিনিট বিরত থাকার জন্য, কিন্তু কে